हेलो एवरीवन, इनाक्षी दत्त ब्लॉग फैमिलीर आरो एकटी नतून ब्लॉगे तोमादेर सबाईके स्वागत। तो तोमरा सबाई केमन आछो? निश्चय खूब भालो आछो। तो आगेर भिडियोटा किन्तु आमी एखानेई शेष करेछी आर एखन थेके आमी आबार आरेकटा नतून भिडियो स्टार्ट करछी। तो तोमरा पुरो भिडियोटा स्किप ना करे किन्तु देखते थाको। आर आमी किन्तु चले एसेछी आमार शोशुर बाड़ीते। तोमादेरके आगेर भिडियोतेई बोलेछिलाम जे आमी 14 बाति दिते आसबो। आर देखो आमार शोशुर बाड़ीते कि सुंदर करे लाइटिंग दिए साजानो होयेछे। आर एई लाइटिंगगुलो आज अंकुश शिलीगुड़ी থেকে এসে তারপরে দুপুরবেলা ও বাজারে গিয়ে লাইটিং গুলো কিনে এনে তারপরে বিকেলে ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকা হয়েছিল। তো সে এসে লাইটিং গুলো লাগিয়ে দিয়ে গেছে। তো লাইটিং গুলো কিন্তু খুবই সুন্দর লাগিয়েছে আর কালার গুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমরা যে 14 বাতির যে 14টা প্রদীপ, সেই প্রদীপ কিন্তু আমরা এখানে ধরিয়ে নিয়েছি। তো প্রদীপ গুলো সমস্ত একটা থালার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো তিনটে ঘিয়ের প্রদীপ আছে। তো এই বাড়িতে নাকি তিনটে ঘিয়ের প্রদীপ দিতে হয় পূর্বপুরুষদের নামে। তো সেই জন্য তিনটে প্রদীপ ঘিয়ের, বাকি প্রদীপগুলো সমস্ত সর্ষের তেলের। তো এখানে আমার শাশুড়ি মা সমস্ত প্রদীপগুলো ধরাচ্ছিল আর আমিও কিছু কিছু প্রদীপ ধরাচ্ছিলাম। তো এই প্রদীপের থালাটা পুরোটা নিয়ে যাব ছাদে, ছাদ থেকেই দেওয়া শুরু করব। তারপরে প্রত্যেকটা ঘরে 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 সামনে দিতে হয়। তো মোটামুটি সবার বাড়িতেই মনে হয় আজকের দিনে বাড়িতে 14 বাতি দেয়, কারণ যেহেতু অমাবস্যার রাত থাকে। তো বাড়িতে অমাবস্যার সেই অন্ধকার যাতে সবার বাড়িকে গ্রাস করতে না পারে, তো সেই জন্য কিন্তু এই এই দিনটাতে প্রত্যেকের বাড়িতে মোমবাতি বলো প্রদীপ বলো দিয়ে আলোকিত করে রাখা হয়। আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদেরকে বললাম। কোথাও ভুলভ্রান্তি হলে তোমরা সেটা সংশোধন করে দিও। আমি যতটুকু মায়ের কাছ থেকে গল্প শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো প্রদীপগুলো সমস্ত কিন্তু ধরানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই প্রদীপগুলো এখান থেকে পুরো থালার মধ্যে ধরিয়ে নিয়ে বেশিক্ষণ রাখাও যায় না, জানো তো, খুব গরম হয়ে যায়। তারপরে ওই নিয়ে নিয়ে সব জায়গায় যাওয়া এটা খুবই চাপ। আর তার মধ্যে আমরা আবার নিয়েছিলাম কাঁসার থালা, তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো চলো, কথা বলতে বলতে সবকটা প্রদীপ কিন্তু আমার ধরানো হয়ে গেছে। তো এরপর এই প্রদীপগুলো নিয়ে সোজা যাব ছাদে। ওখানে আগে অঙ্কুশ প্রদীপ দেবে, তারপরে সবাই আমরা প্রদীপ দেব। সবাই মানে কি, আমি অঙ্কুশ আর আমার শাশুড়ি মা আমরা তিনজনেই আছি। আর ঠাকুমা তো উপরে উঠতে পারে না, তো ঠাকুমাকে সেই জন্য নিয়ে যাব না। তো সেই জন্য ঠাম্মা নিচেই থাকবে, তো আমরা তিনজন মিলে যাব। তো চলো যাই, গিয়ে প্রদীপ দিই। আর আমার বাপের বাড়ির আর শ্বশুর বাড়ির নিয়ম মানে খুবই একই। মানে অনেক সময় হয় যে মানে মেয়েদের বাপের বাড়িতে একরকম নিয়ম থাকে, শ্বশুর বাড়িতে গিয়ে অন্য ধরনের নিয়ম থাকে, কিন্তু আমার জানো তো সেই জিনিসটা খুব একটা মনে হয় না। আমার মনে হয় নিজের বাড়ির নিয়মগুলোই হচ্ছে, কারণ আমার বাপের বাড়ির আর শ্বশুর বাড়ির প্রায় সব নিয়মই একই। মানে বেশিরভাগ মানে 100%-এর মধ্যে মনে হয় 80% নিয়ম আমাদের একই। বিয়ের বলো, পুজো আচ্ছা, সব কিছু নিয়ম আমাদের একদমই একই। মানে এই যে আমাদের বাড়িতে 14 বাতি দেওয়া, 14 শাক খাওয়া, এই বাড়িতেও তাই। তারপরে আমাদের বিয়ের নিয়ম কানুন যেরকম, আমার শ্বশুর বাড়িতেও বিয়ের নিয়ম কানুন সেরকম। তো তারপরে দেখো এই ছাদে আমাদের এখানে যে আম গাছটা আছে, এই আম গাছে কিন্তু খুব ভালো আম ধরে প্রত্যেক বছর। তো সেই আম গাছটাতেও একটু করে লাইটিং দেওয়া হয়েছে, কিন্তু এই বছর আমাদের আবার আম গাছে সেরকম ভাবে আম হয়নি। আর দেখো আমাদের এই ওপরের বারান্দাটা কি সুন্দর এই প্রদীপ লাইটিং দিয়েও সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর আসলে কি বলতো, আমাদের ওপরতলাটা পুরোটা সাদা রঙের, তো তো সেই জন্য কিছু দিয়ে সাজালেই আরও বেশি ফুটে ওঠে। তো এরপরে আমাদের চারিদিকে প্রদীপ দেওয়া হয়ে গেছে, এখন আমরা নিচে চলে এসেছি, নিচে প্রদীপ দেব। আর ওই যে বললাম আমাদের এই বাড়িতে দুটো ঘিয়ের প্রদীপ পূর্বপুরুষদেরকে দিতে হয়, তো সেটা অঙ্কুশ বাড়ির দুধারে দিয়ে দিল। আর আর একটা প্রদীপই আছে যেটা বাড়ির পেছন দিকে দিতে হয়। আসলে বাড়ির চারিদিকটাকে আলোকিত করতে হয়, তো সেই জন্য বাড়ির পেছন দিকটাতেও প্রদীপটা দিতে হয়। তো সেই জন্য বাড়ির পেছন দিকে আমি এখন প্রদীপ দিয়ে দিচ্ছি। আর জানো তো আমি আজকে ঠিক করেছিলাম যে আজকের দিনটাতে শাড়ি পরবো, তো একটা শাড়ি ঠিক করেও রেখেছিলাম যে আজকে একটা শাড়ি পরবো, কিন্তু এত কাজের চাপ, এত তাড়াহুড়ো, আজকে আর একদম হয়ে ওঠেনি শাড়ি পরা। তো সেই জন্য আজকে এইরকম একটা সালোয়ার পরেই চলে এসেছি। মানে সারা দিন ধরে যে আমি আজকে কতবার বাজারে গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য আর আজকে শাড়ি টাড়ি পরা হয়নি, এই চুড়িদার পরেই আজকে এবার এইটা এই কাজটা করলাম। তো যাই হোক, দেখো তোমরা কি সুন্দর লাগছে। আর অবশ্যই জানিও যে আমার এই দুই বাড়ির দিওয়ালির ডেকোরেশন তোমাদের কেমন লাগলো। আর এখন আমি আর অঙ্কুশ চলে এসেছি বাজারে।
হ্যাঁ, তো আমরা বাজারে এসেছিলাম অঙ্কুশের একটা পাঞ্জাবি কিনতে ও কালী পুজোর জন্য, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো তারপরে দেখো আমি পাঞ্জাবিটা কিনে নিয়ে বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতেও কিন্তু 14 প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর আমারটা রেখে দিয়েছিল, আমি এসে দিলাম। আর দেখো এখানে কিন্তু অলরেডি সবাই আবার পটকা ফাটাতে স্টার্ট করে দিয়েছে, আর এই যে দেখো আমার ভাইরা তো নাচানাচি শুরু করে দিয়েছে। তো এখনও আমাদের ভূত পোড়ানো হয়নি, এরপরে যাব ভূত পোড়াতে, তো এখন আপাতত পটকা ফাটানো হচ্ছে। তো দারুণ আনন্দ হচ্ছে, দারুণ মজা হচ্ছে। আসলে কি বলতো, পরিবারের সবাই একসাথে হলে না সেটার মজাই আলাদা। আমার তো মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না যখন আমার বাড়ির সবাই একসাথে হই আমরা। আর আমার বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি, তো মানে সবাই যখন একসাথে হয় না, মানে বাড়িতেই মনে হয় যেন একটা উৎসব চলছে, সেটা সব সময়ই, মানে যখনই সবাই আসে তখনই তাই। রোজ আমরা এত আনন্দ করি, এত মজা করি, বলার কথা না। প্রত্যেকে বলে যে মানে তোরা এত আনন্দ মজা করিস, দেখে এত ভালো লাগে। তো সত্যি মানে এই বন্ডিংটা অনেক জায়গাতেই কিন্তু থাকে না, যেটা আমাদের বাড়িতে সবার মধ্যে আছে। আর দেখো এখানে আমার বোন কিন্তু রঙ্গোলি দিচ্ছে, ও কালকে বাজারে গিয়ে খুব শখ করে এই রঙ্গোলি দাবার এইগুলো কিনে এনেছিল। ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, আমাদের বালুরঘাটে যে তহ বাজার আছে, তহ বাজারে বিক্রি হচ্ছিল, তো দুটো কিনেছে। হ্যাঁ, তো ও কিন্তু খুব সুন্দর দিয়েছে, আমি দিতে ট্রাই করেছিলাম কিন্তু আমারটা খুব একটা ভালো হচ্ছিল না, মানে ওইটা ওঠাতে গিয়ে এটা পুরো মেস হয়ে যাচ্ছিল ব্যাপারটা, কিন্তু ও খুব সুন্দর করে দিল। আর এই প্রদীপগুলোও সেদিন আমরা কিনে নিয়ে এসেছিলাম, তো এই প্রদীপগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আমার যে ঠাকুরের আসন আছে, আমার আর মায়ের ঠাকুরের আসন, তো সেই ঠাকুরের আসনের জন্য জানো তো প্রথমে ভেবেছিলাম যে প্রদীপই নেবো, তো তারপরে দেখলাম যে ওই যে ইলেকট্রিকের এই যে এই মোমবাতিগুলো হয় না, যেগুলো ব্যাটারিতে চলে, তো আমি ভাবলাম যে মোমবাতিটাই নিই, কারণ ঠাকুরের আসনে ধরো সন্ধেবেলায় যে প্রদীপটা দেবো, দিয়ে তো আমরা সবাই নিচে চলে যাব ভূত পোড়াতে, তো ঠাকুরের আসনে তো কাপড় টাপড় থাকে, তো সেই জন্য না ভয়ই লাগছিল যে ওরকমভাবে ঘর বন্ধ করে চলে যাব, সত্যি ভয়ই লাগছিল। তো তারপরে ভাবলাম যে না তাহলে প্রদীপ দেব না, আমি এই প্রদীপটা নিচে দিই, আর এই যে এই ব্যাটারি মোমবাতিগুলো, এই ব্যাটারি মোমবাতিগুলো ঠাকুরের আসনে দুধারে দুটো দিয়ে দিয়েছিলাম। আর কি ভালো লাগছিল দেখতে জানো, আর প্রদীপটা এই নিচ দিয়ে দিয়েছিলাম, আর আরেকটা হচ্ছে মায়ের ঠাকুরের যে টেবিল আছে ওখানে একটা ওরকম মোমবাতি দিয়েছি, আর মায়ের ঠাকুরের টেবিলটা যেটা সেখানে এরকম একটা মৌলি সুন্দর করে রঙ্গোলি করেছে। তো মৌলি রঙ্গোলিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো আমরা কিন্তু সবাই একসাথে চলে এসেছি এখানে ভূত পোড়াতে, আর আমাদের এই ভূত পোড়ানোটা কিন্তু অনেক দিন হয়ে গেল, আর এটার হুজুকটা মানে প্রথমবার তুলেছিল আমার মামা। আমার মামা আসলে প্রচণ্ড হুজুকে, আমার মামা মানে এখনো অবধি আমাদের বাচ্চা কাচ্চাদের সাথে এত খেলাধুলো করে মানে বলার কথা না। তো প্রথম একবার অনেক দিন আগে মামা হঠাৎ করে বললো যে মামা এরকম ভূত পোড়াবি, এরকম সবাই তো এরকম কালী পুজোর আগের দিন ভূত পোড়ায়, চল আমরাও ভূত পোড়াবো। বললাম হ্যাঁ মামা, হ্যাঁ মামা ভূত পোড়াবো, তাহলে মামা ভূত কী করে বানায়, তখন তো এরকম, তখন তো জানিও না কী করে বানায়। তারপরে সেই বাবাদের মামাদের যে সমস্ত মিস্ত্রিরা থাকতো তাদেরকে ডাকা হলো, আমরা নিজেরা গিয়ে ঘর কিনে নিয়ে এসেছিলাম প্রথমবার, তারপরে ভূতের হাড়ি নিয়ে এসে রং করা হলো, তারপরে তোমার হচ্ছে পাশের বাড়ির একজন তার হচ্ছে জামা কাপড় দিল ভূতকে পরানোর জন্য, তো ওই থেকেই আমাদের ভূত পোড়ানো শুরু। তো তারপর থেকে প্রত্যেক বছর আমরা ভূত পোড়াই, মানে এটা আমাদের পাড়ার কোনো সবার সাথে না, এটা আমরা আমাদের এই দুই বাড়ি মিলেই পোড়াই, কিন্তু তারপরে যখন পাড়ার সবাই দেখে যে ভূত পোড়ানো হচ্ছে তখন যারা আমাদের তারা চলে দেখতে আসে, তো তারপরে তো আমরা মিষ্টি মুখ করিয়ে বাড়ি পাঠাই। প্রথমবার এই জিনিসটা হয়নি, কিন্তু তারপরের বছর থেকে প্রত্যেক বছর মামা ভূত পোড়ানোর পরে মিষ্টি নিয়ে আসে, যারা যারা থাকে প্রত্যেককে আমরা মিষ্টি খাওয়াই এখানে দাঁড়িয়ে। তো এবার মামা নিয়ে এসেছিল জিলাপি, তো প্রত্যেকবারই রসগোল্লা না হলে অন্য কোনো মিষ্টি খাওয়ানো হয়, তো এবার নিয়ে আসা হয়েছিল জিলাপি। তো তারপরে ভূত পোড়ানো শেষ হয়ে গেছে, আর আমি তো পুরো ভিডিওটা অতটা তোমাদেরকে আর দেখালাম না, ওই ছোট ছোট করে ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখালাম, কারণ অতটা দেখতে তোমাদেরও বোর লাগবে। আর এখানে দেখো এখানে বাবা কাকারা সবাই আবার পটকা বার করে নিয়ে এসেছে পটকা ফাটানোর জন্য, আর আমার সাথে কিন্তু গুড়গুড়িও চলে এসেছে। আর সত্যি কথা বলতে গুড়গুড়ির কোনো ভয় নেই জানো, ও ভূতকে দেখে আয় আয় করে ডাকছে, মানে ওর কোনো ভয় নেই, ও এত সাহসী। আর এই যে আমার ছোট ছোট দুটো ভাই আছে, ওরাই যখন ছোট ছিল তখন যখন প্রথম বার ওরা এরকম ভূত দেখেছিল, ওরা দেখে ভয় পেয়ে গেছিল,
ওরা কিছুতেই গলির বাইরে বেরোবে না এরকম করছিল। আর গুড়গুড়ি ওর কোনো ভয়ই নেই, ও ভূত থেকে ভূতকে ডাকছে, পারলে ভূতের কোলে গিয়ে উঠে পড়ে, এরকম অবস্থা। তো তারপরে দেখো এখানে পটকা ফাটানো হচ্ছিল, আর এই এই পটকাটা যে এবার কি ফেমাস হয়েছে, মানে এই যে চটপটি নাকি বলে এটাকে, হ্যাঁ, তো এই পটকাটা। আর এখন এই পটকা ফাটানোর পরে আমি ওপরে চলে যাব, আর আজকে ওপরে গিয়ে একদম সোজা খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। তার কারণ হচ্ছে এত টায়ার্ড, মানে আমি আজকে সারাদিন ধরে এত কাজ গেছে, এত চাপ গেছে, মানে বলার কথা না। তো গিয়ে সোজা আজকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে অনেক কাজ আছে বাড়িতে, কালী পুজো। আর আজকে রাত্রে কিন্তু আমরা আদব চালে সেদ্ধ ভাত খাবো, কারণ যেহেতু কালকে কালী পুজো, আর কালকে উপোস করব। তো উপোস করার আগের দিন আমাদের বাড়িতে নিয়ম আছে যে পারণ করতে হয়। তো পারণ করার মানে হলো উপোস করার আগের দিন রাত্রে আমাদেরকে আতপ চালের সেদ্ধ ভাত খেতে হয়, মানে কোনো সেদ্ধ চালের ভাত আমরা খেতে পারি না। তো সেই জন্য আমরা যারা যারা উপোস করব, মানে আমি, মা, অঙ্কুশ, মৌলি, সবাই মিলে আমরা একসাথে আতপ চালের সেদ্ধ ভাত খাবো। তো এখনও রান্না করা হয়নি, ওই করে পটকা টটকা ফাটিয়ে ওপরে গিয়ে তারপরে করা হবে। তো চলো আজকের ভিডিওটা।